জিম্বাবুয়ের সফরে টাইগারদের একমাত্র টেস্টের জন্য দল গঠন নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা হারারিতে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের প্রস্তুতি সেই পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে তাদের সবশেষ লঙ্কানদের বিপক্ষে টাইগারদের খেলা দুই ম্যাচের টেস্ট সিরিজের চার ইনিংসেই তামিম ইকবালের সঙ্গে ওপেনিং এর ছিলেন তরুণ সাইফ হাসান তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই তরুণ অন্যদিকে স্কোয়াডে থাকলেও একাদশের সুযোগ মেলে জানেনি সম্প্রতি সময়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট স্কোয়াডে ওপেনার হিসেবে বিবেচিত হওয়া সাদমান ইসলাম অনিকের জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে ওপেনিং এ সাইফ হাসানের জায়গায় সাদমান ইসলামকেই দেখা যেতে পারে এমন খবর বেরিয়েছিল গণমাধ্যমে তবে প্রস্তুতিমূলক ম্যাচে পঁয়ষট্টি রানের অসাধারণ ইনিংস খেলে বিসিবি নির্বাচকদের নজর কেড়েছেন সাইফ হাসান যার ফলে আবারও তামিম ইকবালের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সাইফকে নিয়েই পরিকল্পনা সাজাতে পারে বিসিবি নির্বাচক পাচকরা এদিকে একাদশে সুযোগ হারানো অনেকটাই নিশ্চিত হওয়া নাজমুল শান্তর সামনেও থাকতে পারে সুযোগ তবে শান্তর সঙ্গে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করবেন আলী জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে চুয়াত্তর রানের এর ইনিংস খেলেছেন সাকিব দূরদান্ত ফর্মে থাকার বিষয়টি জানান দিয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার এছাড়া শুরুতে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে ডাক না পেলেও আঠারোতম সদস্য হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে তার জায়গা পাওয়ারও কিছুটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে যারা থাকতে পারেন তারা হলেন তামিম ইকবাল সাইফ হাসান সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ লিটন দাস কিংবা নুরুল হাসান সোহান ইয়াসির আলী মেহেদি হাসান মিরাজ তাসকিন আহমেদ তাইজুল ইসলাম এবং শরীফুল ইসলাম একাদশে দুই পেসার নিলে তাসকিন শরীফুলকেই দেখা যেতে পারে অন্যদিকে যদি তিন পেসারকে খেলানো হয় সেই ক্ষেত্রে ইয়াসিন আলীকে বাদ দিয়ে তার জায়গায় নেওয়া হতে পারে তাইজুলকে এবং তাইজুলের জায়গায় অতিরিক্ত তৃতীয় পেসার হিসেবে দলে নিয়ে আসা হতে পারে আবু জায়দ রাহিকে